নমস্কার সবাইকে। এর আগের ভিডিওতে আমি একদম ছোট বাচ্চাদেরকে 1 থেকে 9 কার্ভস এবং লাইনের মাধ্যমে কিভাবে সহজে লেখা শেখাবো সেটার ভিডিও শেয়ার করেছি, আর কনসেপ্ট কিভাবে ক্লিয়ার করব। আজকে সেইটা প্র্যাকটিস কী করে করাবো, কারণ যতক্ষণটা প্র্যাকটিস করাবো তো বাচ্চার ততক্ষণ। আর কিভাবে যেন দেখো, রাইট নাম্বারস, প্রথমে কিছু খোপ খোপ কেটে দিলে সেখানে নাম্বারস লিখতে দিলে, অলসো ট্রেস দ্য নাম্বারস নেম, আর পাশে না নাম্বারের নামগুলো লিখে দেবে ডট 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 করে, যেন বাচ্চা সেটাকে বুলাতে পারে জাস্ট, কারণ এখনও ওদের হাতের গ্রিপ ভালো করে আসেনি। ওরা ABCD খুব সুন্দর করে লিখছে তা না, তাহলে এই বক্সের মধ্যে ধরবে না, সেই কারণে আমরা যদি ডট ডট করে লিখে দিই তাহলে ওরা জাস্ট ওটাকে ট্রেস করলো। ওয়ান লিখলো, ওয়েনি ওয়ান, ঠিক আছে। সেই রকমভাবে টু পরপর, এখন সিকোয়েন্স ওয়াইজ দেবো, টু থ্রি এরমভাবে আমি এখানে ডট ডট করে লেখা আছে দেখো, আর এখানে তাহলে বাচ্চা ওয়ান আছে, এখানে টু বাচ্চাকে টু স্পেলিংটা করলো টু লিখবে, থ্রি স্পেলিং করলো থ্রি লিখবে। থ্রি স্পেলিং করার চেষ্টা করবে, কেটে কেটে বলে দেবে, তাকে সাহায্য করতে হবে ফার্স্টে, আশা করি কিছুদিন প্র্যাকটিসের পর সে নিজেই করতে শুরু হয়ে যাবে। যদি না করতে পারে অনেক অসুবিধা সুবিধা আসতে পারে, বাচ্চা হয়তো মনোযোগ দিচ্ছে না, কেন করছো না, প্রচণ্ড প্রেশার না করে জাস্ট ধরো 1 2 শেখালে, তারপরে 3 4 কেটে কেটে হাফ হাফ করে, এইভাবে 1 থেকে 9 পর্যন্ত স্পেলিং এবং তাকে লেখানোটা প্র্যাকটিস করালো। নেক্সট এবারের ওটা লেখা আর নাম্বার নেম কীভাবে রেডি করবে সেটা। এবার হলো কাউন্ট অ্যান্ড রাইট। তারপর আর একটা ওয়ার্কশিট কী হতে পারে, যে বাচ্চাকে কিছু অবজেক্ট আমরা দিয়ে দিলাম, কিছু এখানে ধরো 4টে ললিপপ এঁকে দিলাম, এখানে তারপরে এখানে কী লেখা আছে 4, তার মানে এখানে বাচ্চাকে নাম্বারসটা লিখতে হবে, রাইট দ্য নাম্বারস অ্যান্ড নাম্বার নেম। এখানে বাচ্চা যদি শিখে যায় এটা একটা এক এই ওয়ার্কশিটটা KG 2 এর বাচ্চা করতে পারবে, তারপরে সে 4 এর স্পেলিংটা লিখবে। যেমন এখানে 2 প্যারটস আছে, তাহলে এখানে 2টো হোম আমি এখানে দিতে পারি, আঁকার পর বাচ্চাকে এখানে গুণে 1 2, তাহলে বাচ্চাকে এখানে লিখতে হবে রাইট দ্য নাম্বারস, আমরা বলবো কি রাইট দ্য নাম্বারস হিয়ার অ্যান্ড রাইট দ্য নাম্বার নেম হিয়ার। নাম্বার নেম মানে ONE TWO 2, এই যে নাম্বারের স্পেলিং করছে সেটাকে বলা হয় নাম্বার নেম। এইভাবে আমরা বাচ্চাকে এলোমেলো করে প্র্যাকটিস করাবো, যে বাচ্চা কাউন্ট করতে পারছে কি না, এবং বাচ্চা সেটা কাউন্ট করে লিখবে, এবং তার মানে নাম্বারটা না লিখলো তারপরে নাম্বার নেমটা সে লিখতে পারছে কি না, এইভাবে আমরা বাচ্চাকে প্র্যাকটিস করাবো। নমস্কার।